राज्य एडीसी एवं पुर भोट आसन्न जदिव उभय भोटे एखनो दिनक्षण घोषणा हयनी अवस्थाय कोमर केचे आसन्न पुर एवं एडीसी भोटेर प्रस्तुतिते नेमे पड़ेछे बीजेपी तपशिली जाति मोर्चा। बुधवार राज्य सफरे आसछेन तपशिली जाति मोर्चार सर्वभारतीय सभापति। दल एवं संगठन शुधुमात्र पुर भोटेई नय एडीसी भोटेर जन्य सम्पूर्ण प्रस्तुत बले जानालेन बीजेपी तपशिली जाति मोर्चार राज्य सभापति। दिनक्षण घोषणा ना हलेও राज्य आसन्न एडीसी और पुर भोटर प्रस्तुति शुरू हो गेছে। এই পরিস্থিতিতে একেবারে কোমর কেচে পুর এবং এডিসি ভোটের প্রস্তুতিতে নেমে পড়ল বিজেপির তপশিলী জাতি মোর্চা। সেই প্রস্তুতিতে বুধবার রাজ্য সফরে আসছেন এসসি মোর্চার সর্বভারতীয় সভাপতি লাল সিং আর্য। সংগঠনের সর্বভারতীয় সভাপতির এই রাজ্য সফরের পুরসূচি এদিন আহত সাংবাদিক সম্মেলনে তুলে ধরলেন বিজেপির তপশিলী জাতি মোর্চার রাজ্য সভাপতি টুটন দাস। বুধবার আগরতলায় এসে প্রথম তিনি মাতাবাড়িতে যাবেন, এরপর দফায় দফায় সংগঠনের নেতা কর্মীদের সঙ্গে বৈঠক করবেন বলে এদিন সাংবাদিক সম্মেলনে টুটন দাস জানিয়েছেন। এটা হলো আমাদের সর্বভারতীয় সভাপতি তপশিলী জাতি মোর্চা লাল সিং আর্যজি আগামীকাল উনি ত্রিপুরা প্রবাসে দুই দিনের জন্য আসছেন। আপনারা সবাই জানেন আমাদের ত্রিপুরা রাজ্যে নগর পঞ্চায়েত, পৌরসভা, নগর নিগম এই সমস্ত যে নির্বাচন, আসন্ন নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে এই ত্রিপুরা রাজ্যে সংগঠনের ভিত্তিকে কীভাবে শক্তিশালী করা যায়, আমাদের প্রত্যেকটা তপশিলি জাতি সম্প্রদায়ের যে সমস্ত প্রার্থীরা হবেন তাদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করানো এবং সংগঠনের বীর শক্তিশালী করা এই সমস্ত বিষয়গুলো নিয়ে প্রোগ্রাম করবেন। সেজন্য আমাদের ত্রিপুরা রাজ্যে দুদিনের প্রবাসে আসছেন আমাদের মাননীয় সর্বভারতীয় সভা। বুধবার বিকেলে উদয়পুরের রাজশ্রী টাউন হলে সংগঠনের সর্বভারতীয় সভাপতি সাংগঠনিক সংকল্প বৈঠক করবেন। পাশাপাশি বৃহস্পতিবার সকালে রাস্তার মাথায় কমিউনিটি হলে তপশিলী জাতি মোর্চার নেতা কর্মীদের নিয়ে কার্যকর্তার সমারোহে অংশ নেবেন লাল সিং আর্য। এছাড়া বুধবার বিকেলে সোনামুড়াই টাউন হলের পার্শ্ববর্তী মাঠে সংগঠনের সর্বভারতীয় সভাপতি ঐতিহাসিক জনসভায় যোগদান করবেন বলেও এদিন বিজেপির তপশিলী জাতি মোর্চার রাজ্য সভাপতি জানিয়েছেন। তবে বর্তমানে শরিক দল আইপিএফটির সঙ্গে যে মতবিরোধ ও মতানৈক্য তৈরি হয়েছে এতে আসন্ন পুর ভোট এবং এডিসি ভোটে কোনো প্রভাব পড়বে না বলেও সংগঠনের রাজ্য সভাপতি এদিন সাংবাদিকদের জানিয়েছেন। একদম প্রস্তুত আছি, এখন নির্বাচন হলে এখনই আমাদের ফলাফল ভালো আসবে আমি জানি। আমাদের প্রত্যেকটা জায়গায় শুধু নিগমে নয় যে সমস্ত এডিসি এলাকার মধ্যে আমাদের তপশিলি সমাজের মানুষরা আছেন এবং আমি যদি সবটাই বলি ওই সমস্ত জায়গায় আমাদের ভারতীয় জনতা পার্টির সংগঠন মজবুত আছে। প্রার্থীর বিষয়ে কোনো আলোচনা হচ্ছে কি? না, প্রার্থীর বিষয় নিয়ে তো আমরা আলোচনা করিনি। যে আমাদের যারা সংগঠনের সর্বোপরি ব্যক্তিত্ব আছেন সংগঠন দল ওনারা চিন্তা করবেন। বিজেপির তপশিলী জাতি মোর্চার সর্বভারতীয় সভাপতি দুদিনের রাজ্য সফরে শেষ দিন তথা শুক্রবার সকালে কৃষ্ণনগর স্থিত দলীয় কার্যালয়ে সংগঠনের জনপ্রতিনিধিদের নিয়ে প্রতিনিধির সংকল্প বৈঠক করবেন বলেও এদিন টুটন দাস জানিয়েছেন। কার্যত একেবারে ব্যস্ত সফরসূচি নিয়ে বুধবার রাজ্যে আসছেন তপশিলী জাতি মোর্চার সর্বভারতীয় সভাপতি লাল সিং আর্য। তার এই সফর যে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ তা অনস্বীকার্য। এমনকি লাল সিং আর্যের এই সফরের মাধ্যমে রাজ্যের আসন্ন এডিসি এবং পৌর ভোটের প্রচারে বিজেপির সর্বভারতীয় নেতৃত্বে ত্রিপুরা সফরের সূচনা হতে চলেছে বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।